নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মণিভূষণ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। টোটোর প্রতিবাদে অটোর মিছিল, 20 মার্চ শিলচরে বৈঠক। বাড়ির শৌচাগারে শিশুর মৃতদেহ, কবর থেকে তুলে ময়নাতদন্ত। আসাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, আরও বিশ্ববিদ্যালয় স্থাপনে গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে টোটো চলাচল রুখতে এবার মাঠে নামলো শিলচর অটোরিকশা মালিক সংস্থা। শুক্রবার হাজারের বেশি অটোরিকশা মালিক ক্লাব রুটে তাদের অটো রেখে সোজা চলে যান ডিটিও কার্যালয়ে। সেখানে এমবিআই আধিকারিকদের কাছে ডিটিওর উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দিয়ে তারা জানতে চান কেন শহরে একের পর এক অনুমতি না থাকা সত্ত্বেও টোটোগুলি চলাচল করছে। অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য একদিন জোর গলায় বলেন, একের পর এক দাবি জানানো সত্ত্বেও প্রশাসন অটোরিকশা মালিক বা চালকদের দাবি দেওয়ার সুরাহা করেননি। ব্যস্ততার কারণে হয়তো সভা আহ্বান করতে পারেননি। এই দিন আবার আমরা কোন প্রকাশিত মহাশয়ের নিকট উপস্থিত হই। উনি টেলিফোনে জেলাধিপতি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী 14 মার্চ সময় নির্ধারণ করেন, কিন্তু আমরা 14 তারিখে কোনো ফলপ্রসূ না পেয়ে এখানে জড়ো হয়েছি এবং জেলা পরিবহন আধিকারিকের নিজে আমরা স্পষ্টীকরণ দাবি করতে এসেছি। তাই বন্ধুগণ, আমাদের দাবি জেলা পরিবহন আধিকারিক আজকে 16 গেজেট নোটিফিকেশন উনি সম্মান দিয়ে মানেন কি মানেন না তার স্পষ্টীকরণ দিতে হবে। পরে এমবিআই হোমেন দাস জানান, আগামী 20 মার্চ জেলা শাসকের সঙ্গে বৈঠক করার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টে এটা আমার স্কিম করেছিল প্রদূষণ মুক্ত, মানে অসম ভাড়া আমার মানে অসমৰ এটা মুখ্যমন্ত্রীর এটা এটা আমার হেৰিও আছিল যে প্রদূষণ মুক্ত অসম, বিদেশী মুক্ত অসম, সন্ত্রাসবাদী মুক্ত অসম, দুর্নীতিমুক্ত অসম, তাৰ ভিতৰত ওপৰত এই ই ৰিক্সাটো আছিল। ই ৰিক্সাটো যদি আহি যায় আমাৰ অটোমেটিকেলি কি হ'ব, গাড়িবিলাকৰ প্ৰদূষণটো কমি যাব। কিন্তু ইয়াৰ নট দে আৰ প্লাইং ইন মিউনিচিপেলিটি এলেকা, নট দে কেন প্লাই অন মানে টাউন এলেকা। ইহঁতৰ অকল হৈছে কানেক্টিভিটিটো ৰুৰেল ৰোড, এই যিটো আমাৰ অটল বিহাৰী বাজপেয়ীৰ আণ্ডাৰত যিটো আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ৰোজগাৰ মানে এইটো পি এম জি অ'ৰ ৰাস্তা আছে, সেইবিলাক ৰাস্তাত এইটো চলোৱাৰ কাৰণে এইটো গভৰ্ণমেণ্টে এটা ডিচিশ্যন লৈছে। কিন্তু সিহঁতে আমাৰ আহি পেলাই মিউনিচিপেলিটি এলেকাত আহিছে, 20 তাৰিখৰ মিটিঙত আৰ টি এ বৰ্ডে যিটো ডিচিশ্যন লয় আমি সেইটোকে মানিব লাগিব, ৰাইজে মানিব লাগিব, সোনাই বিধানসভা সমষ্টি নতুন রামনগর এলাকায় উদ্ধার হওয়া একটি মৃতদেহ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। রশিদ আহমেদ বরঘুইয়া নামের বছর 10-এর একটি শিশুর মৃতদেহ পাশের একটি বাড়ির শৌচাগারে পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর কবর দেওয়া হলেও পরে বাড়ির লোকজন তাকে খুন করা হয় বলে অভিযোগ করলে ফের মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রশিদ আহমদ, তোমার বড় নি কেটে আসলো ঘটনাটা কোথা? আমি আমি এখানে আসলাম না, আমি লক্ষ্মীপুর ছিলাম, তারপরে আমি আইয়া তারা দেখছি খারবাড়ির ঘটনা হচ্ছে তাই মিয়া। কেত গিয়া পাইছো মরা কেত তো ট্যাঙ্কিট ট্যাঙ্কিট এরপরে জনজা খরার সময় যে নয়টায় জনজা ওরকম বাড়িতে আসলো, কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 6। হ্যাঁ, তার নাম কিতা কইছিলে? রশিদ আহমেদ বলবিয়া। বাড়ি কিতা রাখো? ইয়াদুল আহমেদ। আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল বলেছেন, বর্তমান সরকার নির্বাচনমুখী উন্নয়নের বাইরে গিয়ে সমাজের উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে, ফলে এবারের বাজেট পুরোপুরি একটি জনকল্যাণমুখী বাজেট। উপাধ্যক্ষ আরও জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে 8 জনকে আর্থিক সহায়তা হিসেবে চেক তুলে দেওয়া হবে। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে এ নিয়ে জেলা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকও করেন বিধায়ক।
ছিলেন সুনায়ের বিধায়ক আমিনুল হক লস্করও। সরকার সত্যিকার অর্থে এই প্রথম আমরা লক্ষ্য করেছি যে জনকল্যাণমুখী একটি সরকার, জনগণের সরকার, পরিবর্তনের সরকার। এবার বাজেটে আপনারা লক্ষ্য করেছেন যে ধরনের প্রকল্প ঘোষণা করা হয়েছে জনকল্যাণমুখী, সেগুলো আগে কখনো দেখা যায়নি। একটা পরিবর্তন কীরকম, আগে আমরা লক্ষ্য করেছিলাম যে সুতা কম্বল মশারি এগুলি এবং নগদ ইলেকশনের সময় কিছু টাকা বিতরণ করা হতো, সেটা এই সিস্টেমে চলছিল এত বছর। এবার প্রথম আমরা সেগুলোর বাইরে গিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি উন্নয়নের। তো এর বাইরেও আমাদের সরকার আগে বিধায়ক তহবিল 1 কোটি টাকা ছিল গত কয়েক বছর থেকে, এবার সেটাকে আরও 1 কোটি বাড়ানো হয়েছে সুরিত প্রকল্পের মাধ্যমে। কালাইনের শঙ্কর রায়ের চিকিৎসা বাবদ 15,000 টাকা এদিন তার ছেলে সৌরভ রায়ের হাতে তুলে দেন উপাধ্যক্ষ। এ ব্যাপারে সৌরভ জানান, আমার বাবা আর কি অসুস্থ 2 বছর থেকে, তো ট্রিটমেন্ট বহু জায়গা গিয়ে করানি হয়েছে, ফাইন্যান্সিয়াল হেল্পও বহু জায়গা চাইছি, তো এট লাস্ট মানে না পাইয়া আমি স্যারের এখানে একটা ফর্ম জমা দিয়েছিলাম, এটা স্যারে আমার হাতে দিয়ে দিয়েছেন 15,000 রুপিস। আর আমার নাম সৌরভ রায়, আমি কালাইনের, আমার বাবার নাম শঙ্কর রায়। গুরুচরণ কলেজের ছাত্রী শিলচর সুনাই রোডের বাসিন্দা সিন্ধুরা সেনগুপ্তও এদিন তার কিডনির চিকিৎসা খরচ হিসেবে 15,000 টাকার চেক পেয়েছেন। আমার নাম সিন্ধুরা সেনগুপ্ত, আমি সুনাই রোড শর্টপুলেতে থাকি, জিসি কলেজের স্টুডেন্ট। আমি আমার কিডনির প্রবলেমের জন্য আমি মানে দিয়েছিলাম চিঠি চিফ মিনিস্টারের কাছে, তো এখন আমাকে 15,000 রুপিস দিয়েছে। এবারে শিক্ষা, পড়ুয়াদের সমাজদ্রোহী হওয়ার আহ্বান জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য বিশিষ্ট গীতিকার গুলজার। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ষোড়শ সমাবর্তন অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করে নিজের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান। You should practice irreproachable behavior and none other. You should practice good deeds of your সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মিহির কান্তি চৌধুরী আসামে আরও উচ্চশিক্ষা বিস্তারের কথা বলেন। এজন্য তিনি রাজ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন, সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে প্রকৌশল ও প্রায়োগিক বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এবারে সংস্কৃতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা সিনহার আত্মবলিদান দিবস শুক্রবার 16 মার্চ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পালন করা হয়েছে। শিলচর চেঙ্কুরি রোডের কালিঞ্জোরে ও শহরের বিবেকানন্দ রোডের শহীদ বেদিতে বিষ্ণুপ্রিয়া ভাষা শহীদকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। উল্লেখ্য, 1996 সালের 16 মার্চ ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের 501 ঘন্টা রেল অবরোধ আন্দোলনের প্রথম দিনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সুদেশনা সিনহা। কালিঞ্জোরে এদিন মূল অনুষ্ঠানে শহীদ তর্পণ করে বিভিন্ন সংগঠন, বিশেষ করে শহীদ সুদেশনা সিনহার 3 বোন অঞ্জলি সিনহা, অম্বিকা সিনহা ও অপর্ণা সিনহাও এই অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রত্যেক লয়ায় লয়ায় পালিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা
জাতীয় শহীদ দিবস শুক্রবার। এই উপলক্ষে এই সংস্থাগুলোর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শিলচর মেহেরপুর নয়ার চ্যাংগুড়ি রুডের কালিঞ্জর মুখ্য শহীদ বেদিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পালিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস। এই উপলক্ষে উপস্থিত সাংবাদিক ভাইদের সম্মুখে এবার শহীদ সুদেশনা কীভাবে শহীদ হয়েছিল ওই প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখবেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী গৌরব। বিভিন্ন সংগঠনের মধ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, প্রাক্তন সৈনিক সংস্থা ও মহিলা সংস্থার সদস্যরা শহীদ শ্রদ্ধায় উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একদিন জেলা শাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। শিলচর ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব মাঠে আগামী 25 মার্চ শ্রী রামনবমী ও গায়ত্রী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত এই মহাযজ্ঞের আয়োজন করেছে। এদিন সকাল 8টায় যজ্ঞ শুরু হবে। এতে বিভিন্ন ধর্মীয় সন্ন্যাসীরা বক্তব্য রাখবেন। পরে থাকবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে যজ্ঞানুষ্ঠানের ঠিক আগের দিন 300 জন মহিলা বনবাসী কল্যাণ আশ্রম থেকে অন্নপূর্ণা ঘাটে কলস নিয়ে যাত্রা করবেন। উদযাপন কমিটির পক্ষ থেকে শুক্রবার একথা জানানো হয়েছে। কলস যাত্রা হবে, কলস যাত্রা মহিলারা কলস যাত্রা করে অন্নপূর্ণা ঘাট থেকে জল সংগ্রহ করে যজ্ঞস্থলে নিয়ে আসবেন। আর ওই দিনই অর্থাৎ 24 তারিখ শনিবার বিকাল 3 ঘটিকায় বিমানবন্দর থেকে আসছেন অনুষ্ঠানের প্রধান বক্তা ডাক্তার সুরেন্দ্র কুমার জৈন মহাশয়। উনি সর্বভারতীয় বিশ্ব হিন্দু পরিষদের সহসংগঠন মন্ত্রী এবং বজরং দলের প্রভারীও বটে। উনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর লক্ষ্যে বজরং দলের নেতৃত্বে প্রায় 225টি বাহন শিলচরের নিকটবর্তী মথুরা যে পয়েন্ট আছে সেখান থেকে একটা শোভাযাত্রা করে শিলচর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অবশেষে বিশ্ব হিন্দু পরিষদে আসবেন। তারপর 25 তারিখ অর্থাৎ রবিবার সকাল 6টা থেকে যজ্ঞানুষ্ঠান শুরু হবে। এই যজ্ঞস্থলে আমরা 5টি যজ্ঞকুণ্ডের ব্যবস্থা করেছি এবং এই 5টির মধ্যে একসঙ্গে একযুগে 11 জন করে দম্পতিরা বা যারা যজ্ঞে অংশগ্রহণ করবেন আহুতি দিতে পারবেন। এই আহুতি সম্পন্ন হওয়ার পর আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা এখানে বক্তব্য রাখবেন। তারপর অনুষ্ঠানের মুখ্য বক্তা ডাক্তার সুরেন্দ্র কুমার জৈন মহাশয়, উনি রামনবমীর তিথির তাৎপর্য ব্যাখ্যা করবেন এবং বিশ্ব হিন্দু পরিষদের যে বর্তমান কর্মপদ্ধতি সেটা নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। টোটোর প্রতিবাদে অটল মিছিল, 20 মার্চ শিলচরে বৈঠক। বাড়ির শৌচাগারে শিশুর মৃতদেহ, কবর থেকে তুলে ময়নাতদন্ত। আসাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, আরও বিশ্ববিদ্যালয় স্থাপনে গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।